ঈদের ছুটিতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়ক ফেরিঘাটে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই। শিমুলিয়া মাঝিকান্দিতে মোটরসাইকেলের সারি দেখা যায়। এছাড়া অনেকে বঙ্গবন্ধু সেতু পাড়ি দিয়ে বাড়ি ফিরেছেন মোটরসাইকেলে। আজ থেকেই পদ্মা সেতুতে চলাচলের অনুমতি দিলে যাত্রা আরও সহজ হতো বলে জানান মোটরসাইকেল আরোহীরা। ফেরিতে পদ্মা পাড়ি দিতে বুধবার ভোর থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আসতে শুরু করেন মোটরসাইকেল আরোহীরা। তিন ঘন্টা পরপর মোটরসাইকেল নিয়ে মাঝারি আকারের দুটি ফেরি চলাচল করায় মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়। এ সময় মোটরসাইকেলের আরোহীরা দুর্ভোগে পড়েন। সকাল থেকে এনে মানুষ যে সিরিয়ালে দাঁড়ায় আছে, এটা আসলে খুবই কষ্টকর। আর একটা ফেরি হলে আমার মনে হয় যে খুব ভালো হতো, একটা ফেরি যাবে একটা আসবে। মানুষ যে অপেক্ষা করছিল বাইক, বিশেষ করে বাইকেরা, তো ফাইনালি উঠলো, সবাই খুশিও হইলো। বাট এই জিনিসটা একটু আগিয়ে দেওয়া উচিত ছিল। কালকে যেতে পারবো সেটা ঠিক আছে, কিন্তু আজকে তো যেতে পারতেছি না। আজকে তো আমাদের এই কষ্ট করে ফেরিতে এই রোদ্রের ভিতরে দুই ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল দাঁড়ায় আছি। এদিকে উত্তরবঙ্গগামী অনেকেই ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে বাড়ি যাচ্ছেন মোটরসাইকেল যোগে। বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকায় আলাদা টোল বুথে শত শত মোটরসাইকেল দেখা যায়। এদিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, তবে যানজট নেই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীর চাপ নেই বললেই চলে। কিছু পোশাক কারখানা ছুটি দিলেও রাস্তায় তার প্রভাব পড়েনি, তবে কিছু কিছু রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। যানজট তেমন নাই, আর সিএল হাউস বিল্ডিং থেকে অতিরিক্ত ভাড়া নেই নাই। মাওনাতে আইছি, কোনো জাম পাইছি না, ঠিক আছে। এখন এদিকে গেলে বোঝা যাবে কি অবস্থা। ঈদে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেদিকে সার্বক্ষণিক নজর রাখার কথা জানিয়েছে পুলিশ। এখানে 300 ট্রাফিক জনবল কাজ করছে, পাশাপাশি আমাদের থানা টিম এবং জিএমপির এসএফ ফোর্স সহ মোট 1000 ফোর্স এইটার সাথে এঙ্গেজ আছে তিন বেলা 24 ঘন্টা। ঈদে ঘরে ফেরা যাত্রীদের তেমন চাপ নেই পাটুরিয়া ঘাটে। দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনে নেই কোনো সারি। কোনো রকম ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চে করে পার হচ্ছেন যাত্রীরা। শেখ নিগার সুলতানা, টিবিসি নিউজ ডেস্ক।